দর্শক লিখেছেন মহিলা তিনি অনেক দিন আগে পাঁচ বছর আগে তার স্ট্রোক হয়েছিল এখন তার অর্ধেক অঙ্গ প্যারালাইজড অর্থাৎ অবশ্যই আছে হেমি হেমি প্লে প্লেজিয়া যেটা এখন তিনি প্রথম দিকে ফিজিওথেরাপি নেননি এখন তিনি মনে করছেন যে বিশেষ আপনার অনুষ্ঠান দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছেন আশান্বিত হয়েছেন যে এখন বোধহয় ফিজিওথেরাপি নিলে ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে আপনি কি বলছেন এই জাতীয় রুগী উনি না শুধু এই মহিলা নয় এরকম বহু রুগী আছে দেশে এবং বাংলাদেশ তো আছে সারা বিশ্বে এই জাতীয় রুগী আছে যে বেশিরভাগ রুগীদের ধারণা যে একবার স্ট্রোক করলে বা প্যারালাইসিস হলে সেটা আর ভালো হবে না এখন চিকিৎসা বিজ্ঞান অগ্রগতির কারণে আমরা যে রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করার কারণে এখন এবং এই জাতীয় চিকিৎসক এবং অনেক হসপিটাল হয়ে যাওয়ার কারণে স্পেশালাইজড যার কারণে দেখা যায় যে রোগীগুলো আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে মোটামুটি তারা সুস্থ হচ্ছে এই যার কারণে এই জিনিসগুলা এখন রুগীদের ভিতরে সচেতনতা তৈরি হয়েছে যে না প্যারালাইসিস হলেও রুগী ভালো হবে বা ভালো থাকবে কিন্তু এই যে পাঁচ বছর হয়ে গেছে তার প্যারালাইসিস এটাকে মানে কিছু মডিফাই করা যায় কিনা অবশ্যই এখানে দেখতে হবে যে কেন প্যারালাইসিসটা হলো সব প্যারালাইসিস রুগী যে ভালো হবে তারা বেশিরভাগ স্ট্রোকজনিত জনিত প্যারালাইসিস স্ট্রোকের প্যারালাইসিস প্রত্যেকটা রুগী ভালো হবে আচ্ছা যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায় সেটা পাঁচ বছর বা দশ বছর হোক অথবা আমাদের কাছে প্রায় তিন চার পাঁচ বছর পরে দশ বছর পরে রুগী নিয়ে আসে সঠিক সময় সঠিক চিকিৎসা বলতে আপনি কি বুঝছেন এটা হচ্ছে এই স্ট্রোক রুগীদের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে এর ভিতর হয়তো তার বিভিন্ন প্যারালাইซิসের পাশাপাশে বিভিন্ন ডিফর্মিটি গ্রো করছে মানে সে টোটালি পাঁচ বছর এই যে পড়ে থাকার কারণে প্যারালাইসিস গোস্ততার কারণে তার শারীরিক বিভিন্ন আপনার আমরা যেটা পরিবর্তন এসেছে morbidity changes এরা changeers এ কনট্রাকচার ডেভেলপ করছে পঙ্গুত্ব আরো বেড়ে গিয়েছে তার হয়তো জায়গায় জায়গায় স্টিফনেস ডেভেলপ করেছে যেগুলো আসলে স্ট্রোকের পরে যদি এক থেকে দুই মাসের ভিতরে আমরা পেতাম তাহলে এগুলা তখন হয়তো তার তখন ছিল না বা থাকতো না এটা গ্রাজুয়ালি হয় একটা মানুষ যখন শুয়ে থাকে তখনwidetilde সে ফ্ল্যাকশান আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি মানে কুজো বা আপনার কিছুটা মুড়িয়ে শোয়া এই পজিশনে মানুষ বেশিরভাগ শোয় বা বসে এবং এই কারণে দেখি যে ফ্ল্যাকশন গ্রুপ অফ মাসেল শরীরে যেখানে যেখানে আসে স্পেশালি আপার এক্সট্রিমিটির যে যে ফ্ল্যাকশন গ্রুপ মাসেল এবং লোয়ার এক্সট্রিমিটির ফ্ল্যাকশন গ্রুপ মাসেলগুলা স্টিফ হয়ে আস্তে আস্তে জোড়াগুলো নষ্ট হয়ে যায় এবং দীর্ঘদিন পরে থাকার কারণে দেখা যায় এটা সেকেন্ডারি তৈরি হয় তাহলে রুগী একদিকে প্যারালাইসিস আর দিয়ে জয়েন্ট স্টিফনেস তাহলে এই রুগীও ভালো হবে বাট তার যেই রুগী আমরা এক মাস বা দুই মাস পরে পেলে যে পরিমাণ সময় লাগতো তার ক্ষেত্রে হয়তো সময়টা ডাবল লাগবে আনুমানিক হয়তো তিন চার মাস একটা না হসপিটালাইজড করে থেরাপি দিলে আস্তে 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 সে এটা চলে আসবে এখানে আমরা প্রথমত তার স্টিপনেসটা আবার দূর করতে হবে নতুন করে প্রয়োজন আমাদের স্প্লিন্টিং করতে হবে বিভিন্ন লেটেস্ট থেরাপিগুলো অ্যাপ্লাই করতে হবে এগুলো করার পর তাকে আবার মাসেলের পাওয়ারকে বাড়ানোর জন্য বিভিন্ন এক্সারসাইজ করতে হবে এগুলো এবং সময়ের ব্যাপার এবং অবশ্যই প্রত্যেকটা রুগী যদি সঠিকভাবে নিয়মিত চিকিৎসা না এবং এখানে একটা গ্রুপ ওয়ার্ক আছে এই রোগীগুলা দেখা যায় যে আপনার পাশা আমাদের নিউরোলজিস্টের হেল্পের প্রয়োজন হতে পারে কার্ডিওলজিস্টের প্রয়োজন হতে পারে তার হতেই সমস্যা থাকতে পারে ডায়াবেটোলজিস্টের সমস্যা থাকতে পারে থাকতে পারে তো উচ্চ রক্তচাপ থাকতে পারে থাকতে পারে তো এটা দিস ইজ এ রিহ্যাবিলিটেশন ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক এবং সেটার বেশি ম্যাক্সিমাম আমরা হত পুনর্বাসন কাজগুলো করে থাকি বাট তার প্রেসার ডায়াবেটিস এগুলো করার জন্য আমাদের অন্যান্য স্পেশালিস্টের হেল্পের প্রয়োজন আছে হসপিটালে কি সব ধরনের ফ্যাসিলিটি আছে অবশ্যই আমরা কার্ডিওলজিস্ট অবশ্যই আমাদের এখানে শুধু কার্ডিওলজিস্ট না মানে নিউরোলজিস্ট হইতে শুরু করে অন্যান্য রেসপেক্টিভ ডাক্তারও আছে বিকজ দিস ইজ এ রিহ্যাবিলিটেশন হসপিটাল প্রধান সঙ্গে কথা বলি নি অবশ্যই হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন আমার নাম শাপলা আমি নওগাঁ থেকে বলছিলাম আমার বয়স 36 যে আমি বেশ কিছুদিন যাব দু হাতে ব্যথা নিয়ে মানে ভুগছিলাম আমি কিছুদিন আগে আমার তিন নম্বর মানে বাচ্চার যে হয়েছে এরপর থেকে আমার এই সমস্যাটা শুরু হয়েছে আমার মানে এই যে কাপড় কাচার জন্য বা এই দু একটা কাজ কাজ করার জন্য আমার হাতে ঠিক এই কুনোয়ের এখানে আর এই যে কব্জির এখানে প্রচন্ড মানে ব্যথা অনুভব করি

বেতে ছিল তখন তো কোনো কাজstas করি নাই তেমন করতে হই না তবে অনেক আগে বাচ্চা মানে আসার অনেক আগে আমি বেশি ঘর তোর ঢাললি মুছলে তখন পায়ের মানে বেশি হাঁটাടി করলে তখন পায়ের গোড়ালেও ব্যথা করতে আবার হাতের এই কবজিগুলো হাতের পেশিগুলো ব্যথা করতে কারণ ভাবতো হতো আজকে বেশি কাজ করতে সেই জন্য তারপরে বেগনেসে দাও বেশ কিছুদিন যাবত মানে আর সব কাজstas কিছুই করি নাই এখন আমি আর মানে

এই কাপড় কাচা তারপরে তরকারি সব কাজই করতে হয় এটা থেকে হয় সাধারণত এটা ইনজুরি জাতীয় সমস্যা যদিও আমরা এটা আর্থ্রাইটিজের ভিতরেই ফেলে থাকি আসলে এগুলো ইনজুরি জাতীয় সমস্যা পায়ের তলায় ব্যথা যেটা আমরা প্লান্টার ফ্যাসিলিটিস বলি ক্যালকিনিয়াল স্পার বলি অথবা এখন মহিলা কি করবেন অবশ্যই এই অন্যান্য ব্যথা থেকেও টোটাল সমস্যাটা হতে পারে এটা আসলে আপনার এই সমস্যাটা কনফার্ম ডায়াগনোসিস করতে হবে যেহেতু জায়গায় জায়গায় সমস্যা আপনি একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আগে কনফার্ম করেন সম্ভবত টেনিস বো এবং প্লান্টার ফেসাইটিস এই জাতীয় সমস্যা আছে এবং এগুলাকে আমরা বাথরুম বলে থাকি এবং এখন আপনি আপাতত ওইসব জায়গা কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন কিছু কিছু ব্যথানাশক মলম বাজার থেকে কিনে লাগিয়ে দেখতে পারেন যদি সমাধান হয় অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হয় থেরাপি চিকিৎসা নিলে সমস্যাটা চলে যায় ডক্টর সাহেব আমার নাম আকিমুল ইসলাম জি আমার বয়স 35 হ্যাঁ হ্যাঁ আমার ওজন হলো 62 কেজি আচ্ছা সমস্যা কি আমার 2000 সালে আমার প্রথম ব্যথা হয় দুই হাঁটুতে পরবর্তীতে আস্তে আস্তে আমার একটা কোমরে ব্যথা হয় আচ্ছা এবং আমার নয় সালের দিকে ব্যথাটা খুব বেশি পরিমাণ হয় এতে আমি পরবর্তীতে ইন্ডিয়া যাই এখন আমার মেন সমস্যা হিপ জয়েন্ট ভিতরে বসে গেল দুটোই জি আপনি ইন্ডিয়াতে টেস্ট করার পর ওরা আমার কিছু ওষুধ দিয়েছে এখন এতে আমার ওই থেরাপি দিছিল কিছু আর পরবর্তীতে এসে আমার আপনার ওই

বাথরুম করতে পারবে না নিচে বসতে পারবে না চলাফেরা করতে পারবে না যদি এটা একেবারেই লেট স্টেজে আসে টোটালি ডেস্ট্রো হয়ে যায় ফিক্সড হয়ে যায় এবং বয়স যদি চল্লিশ বা পঁয়তাল্লিশ হয় সেক্ষেত্রে অনেক সময় রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় নি হিপ জয়েন্ট রিপ্লেস করে সার্জারির মাধ্যমে হয়তো আবার থেরাপি দিতে হয় সেটা অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন